Assalamualaikum. Dear all viewers, আমরা এই মুহূর্তে আপনাদের একটা ফ্লোর দেখাবো একদম ফুল স্কয়ার। পাঁচ কাঠার একটা ফুল স্কয়ার ফ্লোর দেখেন। এটা হলো পূর্ব দিকের ওয়াল, একদম উত্তর দিকে বড় ওয়াল, এবং এটা হলো পশ্চিম দিকে জার্সিসি পিলার করা, ডিমার্কেশন করা এ পর্যন্ত এখান থেকে। এবং আমি আপনার দাঁড়ায় আছি দক্ষিণ পাশে। এটা হলো পাকা রোড থেকে, পাকা রোড থেকে এক ফ্লোর পরে 10 ফিট রাস্তা দিয়ে ফ্লোরে ঢুকতে হয়। খুবই সুন্দর একটা ফ্লোর, এত স্কোয়ার পাঁচ কাটার ফ্লোর সাধারণত কমই পাওয়া যায়। আশেপাশে অনেক বাড়িঘর, দশতলা পাঁচতলা অনেক বিল্ডিং, মনাটেক বাজার একদম পাশে গ্রিন ভিউ রিসোর্ট এবং হোম পাশাপাশি হোম গার্ডেন যে রিসোর্টে, রিসোর্টের অপোজিটে উত্তর পাশে যে সোসাইটি আছে সচিব সোসাইটি বলে, এই সচিব সোসাইটির ভিতরে এই ল্যান্ডটা। এটা পাঁচ কাঠার একটা ল্যান্ড, মালিকের দাম হলো 12,50,000 টাকা, 12,50,000 টাকা পার কাঠা, পার কাঠা 12,50,000 টাকা হলে আপনি জমিটা ক্রয় করতে পারেন। আর সুন্দর পাঁচ কাঠার ল্যান্ড, এখানে আপনি পাঁচ কাঠায় রাজুক প্লট নিয়ে 8-10 তলা বিল্ডিং করতে পারেন। বিল্ডিং করে এখন ভাড়া দিলে এখন এখানে ভাড়াটিয়া অ্যাভেলেবেল, কারণ আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অনেক আছে এবং হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বিমা। এটার আসার লোকেশন হলো উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে সোজা একদম মানাটেক বাজার, আনুমানিক 4.5 কিলোমিটার পূর্ব দিকে, মাত্র 20 মিনিটের একটা দূরত্ব। এবং আশকানা বা উত্তর আজমপুর থেকে উত্তরখানে আসার লোকেশন, হ্যাঁ একদম ওখানে কাঁচকুড়া হয়ে এয়ারপোর্ট থেকে সোজা কাঁচকুড়া, কাঁচকুড়া থেকে মানাটেক বাজারও আসা যায়। এই যে আমি এখন একদম পাকা রোড দিয়ে হাঁটছি, এই পাকা রোডের থেকে এক প্লট, মাত্র এক প্লট, এই পাকা রোড হলো 16 ফিট রাস্তা, এটার এক প্লট ভিতরেই জমিটার অবস্থান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরখানে জমিটার অবস্থান। আশেপাশে অনেক বাড়ি ঘর বিল্ডিং, তারপর মনোরম গাছগাছালি, পাখির ডাক অ্যাভেলেবেল। যারা ঢাকার ভিতরে একখণ্ড জমি চাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনে, তাদের জন্য এটা হতে পারে বেস্ট লোকেশন। এবং যারা খুব নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করেন, ঢাকার এত যানজট কোলাহলমুক্ত জীবন যারা পছন্দ করেন, তাদের জন্য এটা হতে পারে একটা শান্তির নিবাস। যাদের ভালো লাগবে আপনারা বর্ণনায় নাম্বার, প্রতিনিধির নাম্বার দেখে ফোন করে একদিন আগে আপনি জমিটা ভিজিট করতে আসতে পারেন। ভিজিট করে জমিটা পছন্দ হলে মালিকের সাথে বসে দাম দর করে কাগজপাতি দেখে শুনে ভালো লয়ার ভেন্ডার যাচাই বাছাই করে জমিটা আপনি ক্রয় করতে পারেন। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।